রিভাইভার ইমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ আকাশের ওপারে আকাশ। আমরা আছি আততায়ী ভালোবাসার ষষ্ঠ পরিচ্ছেদ ঘুণ পোকাতে। 2007 সাল থেকে শুরু করে পরের 2 বছরের 11টা লাশ পাওয়া যায় চাঁদপুরের ডোবা, নর্দমা আর খালগুলোর পাশে। ভিকটিমরা সবাই নারী। কাউকে খুন করা হয়েছে শ্বাসরোধ করে, কাউকে গলা টিপে, কাউকে পানিতে চুবিয়ে, সবাইকে খুন করার আগে ধর্ষণ করা হয়েছে। খুনের ধরন দেখে পুলিশের ধারণা হলো সবগুলো খুন এবং ধর্ষণের হতে একজনই। দেশজুড়ে আলোড়ন পড়ে গেল, কে এই সিরিয়াল কিলার, কেন সে মেধে উঠেছে এমন হত্যাযজ্ঞে। 2009 সালের জুলাই মাসে পারভিন নামে এক নারী ধর্ষণ এবং হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে দেখা মিলল চাঁদপুরের এক মসজিদের ফ্যান চুরির ঘটনায় আটক রসুখা নামক এক মধ্যবয়স্ক লোকের। শুরু হলো জেরা। প্রথমে স্বীকার না করলেও একসময় রসুখা স্বীকার করলো যে সে পারভিনকে সেই খুন করেছে। একে একে আরও 10 জন নারীকে ধর্ষণের পর খুনের স্বীকারোক্তিও দিল সে। পুলিশকে রসুখা জানালো তার জীবনের টার্গেট এভাবে 101 জন নারীকে হত্যা করা, তারপর সাধু সন্ন্যাসী হয়ে বাকি জীবন কাটিয়ে দেওয়া। কিন্তু কেন এমন বিকৃত রুচির উন্মাদ খুনি হলো রসুখা? রসুখার স্ত্রী গার্মেন্টসে চাকরি করত। সেই সুবাদে বিভিন্ন গার্মেন্টস কর্মীর মেয়েদের সঙ্গে তার পরিচয়। এক পর্যায়ে এক নারী কর্মীর সঙ্গে তার প্রেম হয়, কিন্তু সেই নারী তার সঙ্গে প্রতারণা করে এলাকার অন্য এক ছেলের সঙ্গে প্রেমে জড়ায়। রসুখা বাধা দেওয়ার চেষ্টা করলে ওই কর্মী তার প্রেমিকের সহযোগিতায় 5-6 জন ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে একটি 5-তলা ভবনের ছাদে তুলে বেদম মারধর করে তাকে। সেদিনই রসুখা প্রতিজ্ঞা করে 101 জন নারীকে ধর্ষণ শেষে খুন করবে সে। শুরু হয় বিভিন্ন নারীদের সঙ্গে প্রেমের ভাব করা। এদের মধ্যে গার্মেন্টস কর্মীর সংখ্যাই বেশি। এক পর্যায়ে সে ভাড়াটে খুনি হিসেবে কাজ করতে শুরু করে। 11 জনকে হত্যার কথা স্বীকার করলেও আসলে সে 11 জনকে হত্যা করেছে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই গেছে। আদালতে ফাঁসির রায় হয় রসুখার। বলা হয় অর্থই সকল অনর্থের মূল। অনর্থের মূলের লিস্টে প্রথম স্থানটা অর্থের দখলে থাকলেও দ্বিতীয় বা তৃতীয় স্থানটা নির্ঘাত প্রেমের দখলে যাবে। প্রেমের নামে হত্যা, যুদ্ধবিগ্রহ, বিশৃঙ্খলা আর ধ্বংসের ইতিহাস অনেক পুরনো। বিখ্যাত ট্রয়ের যুদ্ধ যেমন হয়েছিল হেলেন নামক এক মানবীর প্রেমের জন্য, তেমনই আজও পবিত্র প্রেম জন্ম দিয়ে যাচ্ছে নানা ধ্বংসযজ্ঞের। এই যেমন বাংলাদেশের প্রথম সিরিয়াল কিলার রসুখার আবির্ভাব হয়েছে ব্যর্থ প্রেমের ধ্বংসস্তূপ থেকে, নিঃসন্দেহে রসুখার চালানো হত্যাগুলোর জন্য তার প্রেমিকা দায়ী না। অবশ্য একজন রসুখা সিরিয়াল কিলার হয়ে ওঠার পেছনে অনেক সামাজিক, পারিবারিক এবং অন্যান্য ফ্যাক্টর কাজ করে, কিন্তু ব্যর্থ প্রেমের একটা ভূমিকা যেখানে ছিল সেই সত্যটা এতে বদলায় না। অনেক সময়ই ব্রেকআপের তীব্র ক্রোধের আগুন জ্বালিয়ে দেয়। সেই আগুনে পুড়ে ছাড়খার হয়ে যায় প্রেমিক প্রেমিকা সহ আরও অসংখ্য মানুষের জীবন। প্রেমে ব্যর্থ হয় প্রাক্তনকে ধর্ষণ, বন্ধুদের নিয়ে গণধর্ষণ, খুন, যার সাথে বিয়ে ঠিক হয়েছে তাকেও খুন, আপত্তিকর ছবি অনলাইনে ভাইরাল করে দেওয়া, অ্যাসিড মারা, এমনকি প্রেমিকার বাড়িতে প্রমাণিক্ষেপ, বড় বোনের সঙ্গে প্রেমে ব্যর্থ হওয়ায় ছোট বোনকে অপহরণের মতো ঘটনা অনেক ঘটছে এদেশে। প্রাক্তনের উপর প্রতিশোধ নেবার জন্য অনেকে অন্য মেয়েদের উপর যৌন নির্যাতন আর হয়রানি শুরু করে। পিছিয়ে নেই মেয়েরাও, প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিককে খুন করার মতো ঘটনাও ঘটায় তারা। এই প্রেমের কারণে যে কত পরিবার শেষ হয়ে যায়, মৃত্যু ঘটে কত স্বপ্নের, আশার, ভালোবাসার, তার কতটুকু খবরই বা রাখি আমরা। শুধু যে ব্রেকআপ বা ঝগড়ার কারণে প্রেমের সম্পর্কে এমন সহিংস রূপ ধারণ করে এমন না, সহিংসতা এমনিতেই প্রেমের অবিচ্ছেদ্য একটি অংশ। অবিশ্বাস্য হলেও সত্য, প্রেমিক প্রেমিকার মধ্যে মারামারি, একে অপরেরকে শারীরিক নির্যাতন, ধর্ষণ করা, ব্ল্যাকমেইল করা, এমনকি খুন করাও খুবই সাধারণ একটা ঘটনা। বাংলাদেশে এ সংক্রান্ত তথ্য উপাত্তের হিসেবে তেমন একটা রাখা হয় না, তাই আমরা চোখ বুলাব সুশীল প্রগতিশীলদের বেহেস্ত আমেরিকার দিকে। দেশব্যাপী জরিপ চালিয়ে আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সেন্টার 2011 সালে একটি গবেষণাপত্র প্রকাশ করে। তাতে দেখা যায় প্রায় প্রতি 10 জনের একজন হাইস্কুল স্টুডেন্ট তাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের হাতে গত 12 মাসের মধ্যে অন্তত একবার শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। মেয়েদের প্রতি 5 থেকে 1 জন এবং ছেলেদের প্রতি 7 থেকে 1 জন 11 থেকে 17 বছর বয়সীদের মধ্যে তাদের সঙ্গী বা সঙ্গিনীদের হাতে কোনো না কোনো ধরনের নির্যাতনের শিকার হয়েছে। অন্য একটি পরিসংখ্যান অনুসারে দেখা যাচ্ছে প্রায় প্রতি 5 জন হাইস্কুল ছাত্রীদের মধ্যে 1 জন তাদের প্রেমিকের দ্বারা শারীরিক বা যৌন নির্যাতনের শিকার হয়। এছাড়া প্রেমিক বা প্রেমিকার দখল নিয়ে অন্যের সাথে মারামারি, খুনোখুনি, গার্লফ্রেন্ডের আত্মীয় স্বজনের হাতে মারধর ডালভাতের মতোই ঘটনা।
ভালোবাসার খুব ট্যাশ, তাই না? প্রেমের হাত ধরাধরি করে আসে মাদকও। প্রেম বা ব্রেকআপের ভয়াবহ স্ট্রেস থেকে সাময়িক মুক্তি পাবার জন্য অনেকেই মাদকের শরণাপন্ন হয়। কলম্বিয়া ইউনিভার্সিটির ন্যাশনাল সেন্টার ফর অ্যাডিকশন অ্যান্ড সাবস্টেন্স অ্যাবিউজের চালানো এক গবেষণায় দেখা যায়, গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে যে যত বেশি সময় কাটায় সে তত বেশি মদ, গাঁজা, বিড়ি, সিগারেটের নেশায় পড়ে যায়। অনেকেই হয়তো প্রেম চলার সময় মাদকে আসক্ত হয় না, কিন্তু ব্রেকআপের পর ছ্যাঁকার কষ্ট ভুলতে মাদকে আসক্ত হয়ে যায়। প্রেম পিছু ছাড়লেও মাদক পিছু ছাড়ে না, স্রেফ এই মাদকই একটা জাতিকে ধ্বংস করে দেবার জন্য যথেষ্ট। জাতির যুবশক্তিকে মাদক একেবারেই ভেতর থেকে কুরকুর করে খেয়ে নিঃশেষ করে দেয়। মাদককে কেন্দ্র করে সমাজে ব্যাপক অপরাধ সংঘটিত হয়। মাদকের টাকা জোগাড় করার জন্য বাবা মাকে খুন, চুরি ছিনতাই করা, ভাড়াটিয়া খুনি হিসেবে কাজ করা, মাদকের প্রভাবে ধর্ষণ করা, এগুলো নিত্য নৈমিত্তিক ঘটনা। সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর আব্দুল হাকিম সরকার বলেন, আমাদের সমাজে 80% অপরাধমূলক কর্মকাণ্ড ঘটেছে মাদকের কারণে। সমাজ পুরোপুরি মাদকমুক্ত করতে পারলেই অপরাধ এমনিতেই কমে যাবে। কেউ হয়তো এখন আপত্তি তুলতে পারো, এই ধরনের ঘটনা সবার ক্ষেত্রে ঘটে না, অনেকেই প্রেম করে দিব্যি সুখে আছে, এমন কোনো কিছুর মুখোমুখি তাদেরকে হতে হয়নি। হ্যাঁ, একথা সত্য, প্রেম করলেই যে সব ক্ষেত্রে এমন ঘটবে সে কথা আমরা বলছি না। আমরা যা বলছি তা হলো, প্রেমের জন্য এত দুঃখ, কষ্ট, অপরাধ আর ভোগান্তি, এত ধ্বংস, তবু কেন সব সময় প্রেমকে নিরবিচ্ছিন্ন শান্তি এবং সুখের পথ হিসেবে দেখানো হয়? কেন আমাদের মাথায় গেঁথে দেওয়া হয় প্রেম পবিত্র, প্রেম মহান, প্রেম স্বর্গ থেকে আসা? কেন মিডিয়া থেকে শুরু করে আমাদের সুশীল প্রগতিশীলরা সারাদিন এরই গুণকীর্তন করে যাই, কিন্তু এই কথাগুলো আমাদেরকে বলে না, তাদেরকে শেখায় না? একটু ভেবে দেখো তো, কোনো একটা খাবারের কারণে যদি এতগুলো খারাপ জিনিস ঘটতো, তাহলে কি সেই খাবারের ব্যাপারে সতর্ক করা হতো না? সেই খাবারের প্যাকেটে বড় বড় অক্ষরে সতর্কবাণী লেখা থাকতো না, যেমনটা লেখা থাকে সিগারেটের প্যাকেটের গায়ে? কোনো একটা কাজের কারণে যদি এত এত নেতিবাচক ফল আসতো, তাহলে সেই কাজটার ব্যাপারে কি সতর্ক করা হতো না? কিন্তু প্রেমের ব্যাপারে হয় ঠিক উল্টোটা, বিষয়টা অদ্ভুত না? আর এখানেই শেষ হচ্ছে আমাদের অধ্যায় ঘুণ পোকা। দেখা হবে পরবর্তী এপিসোডে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন পরবর্তী এপিসোডগুলো পাওয়ার জন্য। দেখা হবে পরবর্তী এপিসোডে, ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।